আল্লা আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটাই আমাদের একান্ত কামনা শুরু হল অ্যান্টিবায়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক চলন্ত হলের জিজ্ঞাসার জগতে শুরুতেই অনেকগুলো প্রশ্ন যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক জানতে চেয়েছেন ফজরের ওয়াক্ত কতক্ষণ থাকে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফজরের সালাতের ওয়াক্ত শুরু হয়ে থাকে আমরা জানি সবে সাদেক যেটাকে বলা হয় সবে সাদেক উদিত হওয়ার পর থেকে একেবারেই সাল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে ফজর ওয়াক হাত তাতলু আশ্যামস সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত সূর্য উদিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনি ফজরের সরাত আদায় করতে পারবেন এক্ষেত্রে রসুলাল্লাহ সাল্লা সাল্লাম ফজরের সালাত আদায় করতেন সুন্না হচ্ছে যেটা সেটা হলো এই রসুলাল্লাহ সাল্লা সাল্লাম ফজরের সালাত গালাস এর মধ্যে আদায় করতেন গালাস হচ্ছে মানে একেবারেই অন্ধকারাচ্ছন্ন আবসা যখন থাকবে রবী সাল্লাহ ইসলাম এই অবস্থায় সালাত আদায় করতেন এখান থেকে নবী সাল্লাহ ইসলাম মানে এই অন্ধকার অবস্থাটা একটু কেটা আসা পর্যন্ত কিন্তু অন্ধকার শেষ হয়ে যায়নি পরিপূর্ণরূপে আলোকিত হয়নি এই অবস্থায় নবী ইসলাম সালাদ শেষ করতেন এবং সেটাকে বলা হয় থাকে মানে এসফার মানে ওই বর্ষা হওয়ার আগে মানে বর্ষার মধ্যে প্রবেশ করবে এই মানে প্রবেশ করার মানে এই কাজ পর্যন্ত নবী সাল্লাহ ইসলাম মানে সালাত আদায় করতেন হাদিস তারা সাব্যস্ত হয়েছে যে ফজরের সালাতের মধ্যে যে সমস্ত মুসলিম নারীগণ মহিলা সাহাবিগণ অংশগ্রহণ করতেন তারা মসজিদ থেকে বের হয়ে যেতেন ইয়া মুা ফে আয় তিমবে মুরতিহিননা তারা তাদের চাদুর মুখের মধ্যে পেছিয়ে যাতে করে অন্য ভিন্ন পুরুষ তাদেরকে দেখতে না পারে তারা বেরিয়ে যেতেন ওলা ইউ ইউ আর অ্যাফ অন্ধকারের কারণে তাদের পরিচয় ভালো করে বা বোঝা যেত না মানে তাহলে বোঝাগুলো এমন সময় সাল্লাহ সাল্লা ইসলাম সালাত শেষ করতেন যে সময় অন্ধকার আবসা থেকেই যেত এইটা হচ্ছে নবী সাল্লাহামের হায়দি নবীর এই সময় সালাত আদায় করতেন তাই সলাতের সুন্না হচ্ছে সলাতুল ফজরের এই সময় সলাতুল ফজর শেষ করা কিন্তু আমরা এই সলাতুল ফজরকে তাহির করেছি অনেক বেশি যদিও সুল্লাহল্লাহ ইসলাম সলাতের মানে আখের ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছেন সূর্য মানে উদিত হওয়ার আগ পর্যন্ত কিন্তু এর অর্থ এই রয়েছে যে মানে সলাতকে আপনি শেষ করবেন এমন পর্যায়ে নিয়ে যে সূর্য উদিত হওয়ার আর দু তিন মিনিট আছে মানে এটা নবী সাল্লাহ ইসলামের হাদি ছিল না কারণ নবী সাল্লাহ ইসলাম সলাতে যেই মানে একটা ওয়াক্ত মানে প্রথম এবং শেষ ওয়াক্ত বর্ণনা করেছেন সেটা সলাতের জন্য মানে এটা বৈধতার জন্য বর্ণনা করেছেন বাকি নবী সাল্লাহ ইসলাম প্রত্যেকটি সলাতের জন্য একটা আল ওয়াক্তুল মুখতার নবী সাল্লাম চয়েস করে একটা ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছেন যে চয়েসটা নবী সাল্লাহ ইসলামের ফজর সালাতের ছিল যেটা আমরা বলেছি এটাই এটাই হচ্ছে ফজর সালাতের জন্য নবী সাল্লাহ ইসলামের মূল ওয়াক্ত এবং যদি এই ওয়াক্তের মধ্যে আমরা সালাত আদায় করে থাকি তাহলে অবশ্যই আমরা নবী সাল্লা ইসলামের অনুসরণ করতে পারলাম যেমন ওয়াক্তের মধ্যে এবং সূন্য্যা অনুযায়ী সলাটা আদায় করতে পারলাম ফজর ওয়াক্তের সাথে সূর্য উদয়ের বিষয়টি জড়িত আমাদের দেশে পত্র পত্রিকায়ও সূর্য উদয়ের সময় দেওয়া হয় অনেকেই সেটা অনুসরণ করে থাকেন এখন যদি সূর্য উদয়ের সময় দেওয়া হয় ছয়টা তিরিশ মিনিট তাহলে ওনারা কি বুঝবেন যে ছয়টা তিরিশ মিনিটে সূর্য উদয় হয়ে গেল না ছয়টা তিরিশ মিনিটে সূর্য উদয়ের শুরু হলো ছয়টা তিরিশ থেকে সূর্য উদয় শুরু তারা কিন্তু শুরু থেকেই মানে আমাদের আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা দেওয়া হয়ে থাকে সেটা সূর্য উদয়ের শুরুটা উল্লেখ করেন শুরু হয়নি তারা শুরুটাকে উল্লেখ করে থাকে ত্রিশ হলে তাহলে তখন তারা তিনি সালাত করবেন না যেহেতু সূর্য উদিত হয়ে যাচ্ছে অপেক্ষা করে পরে আদায় পরে পড়বেন আমরা জানলাম প্রিয় দর্শক আপনি আরও লিখেছেন জুহর এসার সালাদ কি হবার আগে পড়া যাবে আজান হবার আগে পড়া যাবে না সুন্নাতের সাথে ওয়াক সম্পর্ক রয়েছে সুন্নাত কাবলিয়া বা আদিয়া এগুলো এগুলো ফরজের সাথে সম্পৃক্ত ফরজের আগে এবং পরে পড়ার বিধান সুতরাং আপনি ফরজ যখন পড়বেন এর আগে পড়বেন যদি ফরজ পড়বেন এর পরে পড়বেন সে তাই এটাকে আপনি ওয়াক্তের আগেও পড়তে পারবেন না মানে অনেক আগে পড়তে পারবেন না আপনি যেমন আপনি জোহরের ফরজ সালাত আদায় করতেছেন চিন্তা বাজে ওয়াক্ত হয়েছে আপনার সাড়ে বারোটায় সাড়ে বারোটায় আপনি সুন্নত পড়ে ফেলছেন আর আপনি ফরজ আদায় করতেছেন চিন্তা বাজে তাহলে আপনার এটা মানে কাবলিয়া হয় নাই কাবলি বলা হয় থেকে যেটা পূর্বে আদায় করা হয়েছে মানে ওই ফরজ সালাতের পূর্বে যেটা আদায় করা হয়েটা হচ্ছে কাবলিয়া আর ফরজ সালাতের পরপর যেটা আদায় করা এটা হচ্ছে বারিয়া তাই এটাকে আদায় করতে হবে মূলত এই পদ্ধতিতে এটা আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে এক্ষেত্রে ওয়াক্ত হওয়ার আগে এটি আদায় করা যাজ নেই যেমনিভাবে মানে ওয়াক্ত চলে যাওয়ার পরেও জায়েজ নেই তবে কেউ যদি এই সালাদগুলো তিনি নিয়মিত কন্টিনিউ করেন আর এটা কন্টিনিউ করার ফজিরত রয়েছে আমরা জানি রসুল্লাহ সাল্লাম মধ্যে বলেছেন যে এই বারো রাকাতকে মানে যেগুলো আমরা রাওয়াতে বলে থাকি সূন্যত এবং আখ্যাদা কেউ কেউ বলে থাকেন অথবা ফরজ সালাতের আগে পরে যেই সুন্নতগুলো রয়েছে সেগুলো কেউ কেউ এভাবে আখ্যায়িত করে থাকেন এই বারো আখাতকে যদি কেউ নিয়মিত কন্টিনিউ করে সুল্লাহ সাল্লাহ ইসলাম হাদিসের মধ্যে বলেছেন সৈবরি রাতের মধ্যে এসেছে আল্লাহ রাবুল্লাহমিন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর আল্লাহ সুবাহনতলা নির্মাণ করে দেবেন সুতরাং এই কন্টিনিউ যারা করেন তারা এটা ইচ্ছা করলে মানে পরবর্তী সময় আদায় করে নিতে পারবেন অক্ত চলে যাওয়ার পরেও তারা এই দূরাকাত আদায় করে নিতে পারবেন তাদের জন্য মানে কন্টিনিউ করার উদ্দেশ্যে এটা মানে আদায় করাটা রয়েছে জায়গ রাজগুলো ফরজের আগে আগে বা ফরজের পরে পরে আদায় করবেন এমনি যদি কেউ আপনার নামাজ পড়তে চায় সেটা তো যে কোনো সময় পড়তে পারবেন না নফল সারাতের জন্য সম্পর্ক নেই যে কোনো সময় যখন নিষিদ্ধ অক্ত নয় মানে যে ওয়াক্তে যে ওয়াক্তের মধ্যে সালাদ আদায় করা নিষিদ্ধ সে ওয়াক্ত না হয়ে থাকে তাহলে সেই অবস্থায় তিনি নফল সালাদ আদায় করতে পারবেন আপনি আরও লিখেছেন নফল সুন্নত সালাদ সময় দুই দুই করে পড়া উচিত যেমন জহরের চার আকাত কি দুই যোগ দুই করে পড়ব ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন হ্যাঁ নফল সুন্নত যে সালাদগুলো রয়েছে সেগুলো দুই দুই করে পড়াটাই হচ্ছে সূন্যাস নাসুরুল্লা সাল্লা হাদিস তারা সাব্যস্ত হয়েছে সলাৎ উল্লাহ রিহারি রাত এবং দিনের নামাজগুলোকে নফল যেগুলো রয়েছে সেগুলো দুই রাখা দুরাকাত করে পড়ার ব্যাপারটি নাসুলসাল্লাহ উল্লাসলাম হাদিসের মধ্যে নির্দেশনা দিয়েছেন আর এতে দুই রাকাত দুরাকাত করে যদি আপনি আদায় করে থাকেন এতে যে বিষয়টি আপনার সুবিধা হবে সেটা হচ্ছে এই মানে সলাতে পরিপূর্ণ আদায় করতে পারলেন দুই রাখাতের পরে আপনি তার শাহুদ দোয়া দরুদ যা আছে সবগুলো পড়তে পারবেন আর যদি আপনি মানে একসাথে আদায় করে থাকেন সেক্ষেত্রে আপনার মানে মাঝখানে আপনি দোয়াদরুদ এগুলো এত লম্বা সময় নিয়ে পড়তে পারতেছেন না এই জন্য নবী সাল্লাহ আলী রাতের নামাজগুলো এবং দিনের নামাজগুলো যেগুলো নফল নামাজ অতিরিক্ত নামাজ সেগুলো দুই দু দুই দূরাকাত করতে করে আদায় করতে যাতে করে মানে ফি আখমালিল জুহ একেবারে সকল দিক থেকে পরিপূর্ণরূপে সোলারটা আদায় করা যায় এই জন্য এইটাকে দু দুই দূরাকাত করে পড়াই হচ্ছে উত্তম যদিও আলেমদের মধ্যে বলেছেন একসাথে আদায় আদায় করাও এতে হয়ে যাবে এক যা এজ কোনো শুনতে হয়নি আমরা জানলাম প্রিয় দর্শক আরও লিখেছেন এক ভাই তার মায়ের জন্য বদলি হজ করতে চাচ্ছেন তিনি নিজের ফরজ হজ আদায় করেছেন এখানে উল্লেখ্য তার মা জীবিত আছেন সুস্থ আছেন কিন্তু হজের জন্য যে টাকা দরকার সেটা এখন নেই আর দুই তিন বছর পর সেই ভাই তার মাকে নিয়ে যেতে পারবেন কিন্তু তিনি ভয় পাচ্ছেন তার মা যদি ততদিন বেঁচে না থাকেন অথবা সুস্থ না থাকেন তিনি কি তার মায়ের বদলি হজ আদায় করতে পারবেন তার এই চিন্তাটা কি সঠিক পথে আছে ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন না তার এই চিন্তা সঠিক নয় মা সুস্থ আছেন সবল আছেন তার পক্ষ থেকে বদলি হজ করার বিষয়েই আসে না আর এটাও স্পষ্ট করেছেন যে মায়ের খরচ হজ ফরজ হয়নি অর্থ নেই হ্যাঁ অর্থ নেই সুতরাং মানে এখানে মায়ের পক্ষ থেকে বদ্ধি হজ করার কোনো প্রয়োজন নেই আপনি বরং মায়ের জন্য দোয়া করুন তিনি সুস্থ থাকুন পরবর্তীতে যদি আপনার সামর্থ্য হয়ে থাকে আপনি মাকে হজ করানোর সুযোগ থাকে আপনি হজ করানোর জন্য চেষ্টা করুন এক্ষেত্রে যদি আপনি দেখেন যে না আপনার কাছে আর্থিক সচ্ছলতা আছে আপনি এক্ষেত্রে দান করতে পারেন মানে মায়ের পক্ষ থেকে শোধ জারিয়ার কাজ করতে পারেন যতটুকু সম্ভব করার সুযোগ থাকলে পরবর্তী সময় বদ্ধহজ করে নেবেন কিন্তু সুস্থ ব্যক্তির পক্ষ থেকে মানে বদলি হজ করার বিধান ইসলামী শরীয়তের মধ্যে অনুমোদিত নয় ভাই আপনি আরও লিখেছেন টুপি না পড়া অভ্যাসে পরিণত হলে তাতে নামাজের কোনো ক্ষতি হবে কি টুপি না পড়া অভ্যাসে পরিণত হলে নামাজের কোনো ক্ষতি হবে নামাজের ক্ষতি হবে না কিন্তু টুপি না এটা এই অভ্যাসটুকু ইসলাম শরীরের মধ্যে কতটুকু গ্রহণযোগ্য সে বিষয়ে নিয়ে প্রশ্ন আছে আলেমদের মধ্যে বাকি ওটা নামাজের জন্য নিষিদ্ধ কিছুই নয় বরং ফতোয়ার কিতাবগুলোর মধ্যে ওলামায়েরাম উল্লেখ করেছেন কোনো ব্যক্তি যদি মাথা কোলা রেখে সরা আদায় করে এতে তার সরাতে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এটি মানে অনেককে দেখা যায় যে এটাকে এত মানে কঠিন করে নিয়েছেন

লিখেছেন কাউকে মারহুম দামাদ বরা বারাকাতুহুম বলা যাবে কি হুম মানে ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয়ে থাকে আমাদের সমাজের মধ্যে যারা যাদের মৃত্যু হয়েছে যারা ইন্তেকাল করেছেন কিন্তু মারহুম শব্দটি এর ব্যবহার আমরা যদি দেখি এ ধরনের ব্যবহার সাব্যস্ত হয়নি স্যালাবদের কাছ থেকে এ ধরনের শব্দ পাওয়া যায়নি যদি মারহুম বলতে হয় এখবায়রান মানে সংবাদ হিসেবে যে আল্লাহ তারা তাকে ক্ষমা করে দিয়েছে অথবা আল্লাহ রাবুল রহমত তার উপর বর্ষিত হয়েছে যদি এ ধরনের বক্তব্য দিতে হয় তাহলে না জেনে আপনি কি জানেন কি না তার উপর রহমত হয়েছে কিনা জানেন না তাহলে এই বক্তব্য দিতে পারবেন না গুনা হবে মিথ্যা হবে হারাম হবে সেক্ষেত্রে বলা যায় হবে যেটা আসলে আলমারহুম হবে ইত নিল্লা মানে আল্লাহর হুকুমে মানে আল্লাহ তালার ইচ্ছায় মানে তার উপর রহমত বর্ষিত হয়েছে এটা বলা যেতে পারে আলমারহু ইহ এটা বলা যায়জ কিন্তু যদি আপনি বলেন যে আল মারহুম আর এটাকে এখবার আন বলেন মানে সংবাদ হিসেবে এটাকে বলেন তাহলে এটি যায়জ নেই কিন্তু মারহুম শব্দটা এতলাক করা হয় থাকে এটাকে বোঝানো হয় থাকে এখবার নয় বরং এটাকে বোঝানো হয় থাকে ইস্তেফাম হিসেবে দোয়া হিসেবে স্তে দা হিসেবে মানে এইটা এইটাকে দোয়া হিসেবে গ্রহণ করা হয় থাকে মরহুম শব্দটা মানে এটা হচ্ছে অনেকটা রাহে মাহুল্লাহ তার উপর রহমত করুক মানে এই ধরনের অর্থে ব্যবহার করা হয় থাকে যদি এই অর্থে ব্যবহার করা হয় থাকে তাহলে এই প্রয়োগটা শুদ্ধ অশুদ্ধ নয় কিন্তু এক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা সেটা হলো মরহুম শব্দ ব্যবহার না করে রাহে মাহুল্লাহ এই শব্দ ব্যবহার করা কারণ এটা সালাফদের কাছ থেকে মানে সাব্যস্ত হয়েছে সালাফরা এই ধরনের শব্দ ব্যবহার করতেন কারণ এখানে এই শব্দের মধ্যে এমন অর্থ নেই যে অর্থের কারণে গর্হিত কোনো বিষয় আসতে পারে বরং এটা দোয়া তাই যদি দোয়া হিসেবে মরঘুম শব্দটা ব্যবহার করা হয় থাকে তাহলে এটার জায়জ না জায়জ নয় কাউকে দোয়া হিসেবে বলা যেতে পারে এটাকে বলা হয় থাকে মানে ইস্তেমা উল খেলিমা তেফা উলেন আরবিতে বলা হয় থাকে শব্দটাকে ব্যবহার করা হয়েছে একটা ভালো মানে উদ্দেশ্য হচ্ছে এর থেকে মানে একটা ভালো আশা নেয়া নিয়ে যে তার উপর আল্লাহ তাহার রহমত করুক দোয়ার উদ্দেশ্যে মানে এই শব্দ ব্যবহার করা এটি না জায়জ না এটি জায়জ রয়েছে কিন্তু যেহেতু মানে এই শব্দের মধ্যে একটা নেগেটিভ দিক আছে একটা পজিটিভ দিক রয়েছে এক্ষেত্রে অল এল ফেজ এল মৌহু ম এমন শব্দগুলো যেই শব্দগুলোর মধ্যে মূলত ওয়াহাম রয়েছে মানে ব্যবহারের দিক থেকে একটা সংশয় রয়ে গিয়েছে ইরা সবাব ও ইর আল খাতা ভুল এবং শুদ্ধ দুইটার মধ্যে মানে কোন অর্থে ব্যবহার করা হয়েছে কোন অর্থের দিকে যাবে এটার মধ্যে যখন কোনো কারণে সংশয় তৈরি হয় এমন আল আউলা তাজেনবু উত্তম হচ্ছে এটাকে পরিহার করা উত্তম ব্যবহার না করা কারণ আমাদের কাছে শব্দের অভাব নেই সুতরাং এই শব্দটা কেন আমদানি করতে হবে এই শব্দ ব্যবহার কেন করতে হবে তাই উত্তম হচ্ছে এটাকে পরিহার করা যেহেতু এটা দুইটা অর্থ রয়েছে নেগেটিভ পজিটিভ অর্থ থাক রয়েছে সেক্ষেত্রে উত্তম হচ্ছে এটাকে পরিহার করা কারণ আপনি যদি আল্লাহ না করুক মানে এটা যদি এখবার হিসেবে ব্যবহার করা হয় মানে হুম বলে দেওয়া হয় তাহলে আপনি জানেন না আল্লাহ তারা রহমত তার উপর আসলে বর্ষিত হয়েছে কিনা আপনি বলেছেন রহমত বসিত হয়েছে তার উপর রহমত বর্ষিত হয়েছে আসলে রহমত বসি হয়েছে কিনা আপনি জানেন না সুতরাং সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন যেহেতু আপনি মিথ্যা একটা কথা মানে বলে দিয়েছেন সে এই জন্য এটাকে আপনাকে পরিহার করাটা উচ্চ দুই নম্বর যেটা শব্দ সেটা হচ্ছে এই শব্দটি একেবারেই ভাদু একেবারেই নিষিদ্ধ একেবারেই গর্হিত কারণ কোনো ব্যক্তির বরকত সাব্যস্তর বিষয়টি একেবারেই পরিপন্থী কোরআন এবং হাদিস পরিপন্থী কারণ বরকতের বিষয়গুলো কোরআন এবং হাদিসের মধ্যে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তাই বরকত যদি কেউ তাবার রূপ বীর্রেঝুল করে অথবা তাবার রূপ বিশ্বাস করে কোনো ব্যক্তির মাধ্যমে বরকত হাসিল করার চেষ্টা করে কোনো ব্যক্তি বরকে বরকতময় বলে এবং তার বরকতকে মানে শিরস্থায়ীভাবে অর্জন করার জন্য প্রয়াস চালায় তাহলে এই কাজটি সর্বনিম্ন স্টেজ হবে শিরক সিরকে আসকর এটা সর্বোচ্চ স্টেজ সিরকা আকবর পর্যন্ত চলে যেতে পারে সুতরাং যে সমস্ত বন্ধুগণ এই শব্দ ব্যবহার করছেন তারা হয়তো এই সম্পর্ক শব্দের মানে ব্যবহার সম্পর্কে জানে না অথবা অর্থ সম্পর্কে ভালো জ্ঞান নেই কারণ বরকতের বিষয়টি আল্লাহ রাবুল আলমিন নির্দিষ্ট করে দিয়েছেন তারা আর বিয়া ইগির মূলক ওহু আলা কুল্লি সিনকাদির বরকতময় আল্লাহ সুবাহন আলাহ এরপর আল্লাহ হাবুল আলমিন যেগুলোকে বরকত যেখানে যেখানে বরকত দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম সেই বরকতের কথা উল্লেখ করে দিয়েছেন রসুল আল্লাহাম বলেছেন যে তা সাহারু ফাই নাফি সুহুর বা রাখা যে তোমরা সেহারি খাও সেহারির মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে তাহলে বরকতের বিষয়গুলো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন বোঝা যাচ্ছে কোথায় কোথায় বরকত রয়েছে কোন কোন জিনিসের মধ্যে বরকত রয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম স্পষ্ট করে সেই বিষয়গুলো উল্লেখ করে দিয়েছেন তাই এখানে মানে কোনো ব্যক্তিরকে বা কোনো ব্যক্তির বরকতকে মানে মনে করা যে এটা মানে চিরস্থায়ী বরকত আর এই বরকত শব্দটি তার সাথে মানে ব্যবহার করে তার সাথে সম্পৃক্ত করে দেওয়া এই দুটি কাজেই যেহেতু আপনি জানেন না অথচ আপনি বলতেছেন সেটা বরকতময় এই কাজটি করা যায় নেই সুতরাং এটা যদি কেউ মনে করেন যে ব্যক্তি কাছ থেকে বরকত হাসিল করা যেতে পারে তাহলে তিনি ভুল একটি আকিদার মধ্যে রয়েছেন বিভ্রান্ত একটি আকিদার মধ্যে রয়েছেন এই ধরনের বক্তব্য সঠিক নয় একটু আগে আপনি এর যে আগের শব্দটি মরহুম শব্দের বুদ্ধিগত

প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে আমরা কথা শুনেছি বুৎপত্তিগত বিষয় নিয়ে আমরা কথা শুনেছি আরেকটি বিষয় ব্যাকরণে আছে প্রচলিত শুদ্ধ বুৎপত্তিগত দিক থেকে অশুদ্ধ ভাবের দিক থেকে অশুদ্ধ কিন্তু প্রচলন হয়ে গেছে মানুষ এটাকে একটি এলাকা এভাবে মনে করে সে বিষয়ে আমরা কথা জেনেছি আসলে শব্দ প্রয়োগে আমাদের আরও সচেতন এবং সতর্ক হওয়া প্রয়োজন চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম প্রিয় মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তুন আল্লাহ আমার রব এই রবি আমার সব